মানুষ যদি রিমোট হাতে থাকে আপনার হাতেও আপনি কখনো অ্যাড দেখতে যাবেন না আপনি সব সময় কিন্তু যেটা আপনার চাহিদা সেটা আপনি দেখতে যাবেন কখনো অ্যাডভার্টাইজ আপনারা দেখতে চান না বাট আপনি রিমোট যদি চেঞ্জ করেন অন্তত 2 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনি টাইম নেবেন তো আমরা ওই জায়গাটাকে ক্যালকুলেট করি যে একটা মানুষ রিমোট যদি চেঞ্জ করে রিমোটের বাটন যদি চাপে তাহলে সে 5 সেকেন্ড টাইম নেবে ওই 5 সেকেন্ডের ভিতরে আমরা চেষ্টা করি আমাদের দেশবন্ধুটাকে দেখানো এটা হয়তো আপনার তরফ থেকে আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন যে এক মিনিট ধরে একটা অ্যাড কেন গেল না বাট আমরা চিন্তা করি কাস্টমারের রিকোয়ারমেন্ট কাস্টমার কি চান আপনারা যেটা চান সেটা তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবই দেওয়ার জন্য বাট এই জিনিসগুলো আমরা অনেকটা চিন্তা করি আরেকটা বিষয় আমি বলি যে আপনাদেরকে আমরা যেটা আমি বলেছি সেলস টিমে যারা আছেন তারা এসএম তারা যে অ্যাচিভমেন্ট গুলো কথা বললো আপনাদের সেটা আপনারা 100% ফুলফিল করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বললাম আমি যতদিন থাকবো আমাদের জিএমসা যতদিন থাকবে আমাদের এসএম তারা যতদিন থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে 100% সাপোর্ট দিয়ে যাবো ব্র্যান্ডের তরফ থেকে কথা বলবো সেটা হলো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ